नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। दक्षिण दिनाजपुर जिले के बुनियादपुर रेलवे पुलिस ने विलुप्त होते वन्य जीवों के साथ एक युवक को गिरफ्तार किया है। रविवार के दोपहर बुनियादपुर रेलवे स्टेशन से सटे इलाके किशनगंज से गुप्त सूचना के आधार पर उक्त युवक को गिरफ्तार किया गया। उसके पास से एक गोशप और एक जंगली बिलाड़ समेत वन्य जीवों को पकड़ने का जाल भी बरामद किया गया। पुलिस यह तलाशने में जुटी है कि तस्करी में कौन कौन लोग शामिल हैं। দেখছি যে একজন ছেলেও ধরা পড়েছে এবং তার সঙ্গে জঙ্গল ক্যাট দুটাকে ও মেরেছে, ফাঁদ দিয়ে মেরেছে। সেই ফাঁদটাও এখানে আছে। আবার ওর কাছে একটা সাবল টাইপের মতন অস্ত্র আছে, গর্ত কেটে যেগুলোকে বার করা যায় সেই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে মানে ওয়াইল্ড লাইফ মানে অ্যাক্টের ভায়োলেশন করা হয়েছে। সেকশন 9 বলা আছে যে কোনো ওয়াইল্ড লাইফকে ধরা যাবে না বা নিজের ক্যাপচারে রাখা যাবে না, সেটাও ভায়োলেট করেছে। তারপরে ট্রান্সপোর্ট করছিল, সেটাও ভায়োলেট করছে যে ট্রান্সপোর্ট করছিল এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছিল, সেটা করা যায় না, আইনত দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, 49 সেকশন 49 তো ভায়োলেট করেছে, যে একটা বিজনেস পারপাসে ও ধরেছে, ধরে নিয়ে যাচ্ছিল আর কি। তো স্যার এখন আমরা এটা নিয়ে যাবো, নিয়ে যাই পুরো কাগজপত্র তৈরি করে কালকে কোর্টে পুলিশ করব, বিচারের জন্য মহামান্য আদালতের কাছে আমরা পুলিশ করব। ঠিক আছে। ওই সাইডে বসো, ওই সাইডে, ওই ওই সাইডে বসো, তুমি